হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নন অতিক্ষরবা, অতিকৃষ্ণা, কৃষা বা রক্তাভ, পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। পৃথিবী কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি মানুষ, ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। সভাঘর ক্ষুব্ধ হল, বৃদ্ধেরা ধিক্কার দিলেন, ভীষ্ম হতবাক। সেই দিন আপনারা জানেন বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে কে জিতলো, কে? পিন পতনের শব্দ শোনা যায়, সভাগর এমন নীরব। দুই পক্ষ উদ্গ্রীব, শকুনির পাশা বলে উঠল, জিতেছি! উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন, আর দুর্যোধন বললেন, প্রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমার প্রথম স্বামী অধমুখ, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ফাল্গুন, তুমিও এত ক্লিপ ছিলে? হায়, আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকাবি জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন? উত্তর এলো না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজশলা একবস্ত্রা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াও। দুঃশাসন এসে টেনে ধরলেন চুল, সেই মেঘবর্ণ চুল যেখানে ফাল্গুন তুমি মুখ গুঁজে শুয়েছিলে নরম নিশীথে। কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন, এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃহারা নকুল এবং সহদেব এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক, স্বয়ং জননী কুন্তি এই চুলে খোঁপা বানাতেন। দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য রাজসভায় দাঁড় করালেন এক অসুরজম্পর্ষা মহিষীকে। তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শ্লীলতাহানিতে। স্খলিত বর্ষণে সভা ঢেকে গেল, দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন শোন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না, মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার। ঠিক কুরুবৃদ্ধগণ, ঠিক ছোট জগন্নাথ ভারতবাসীকে, আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। শাড়ি শাড়ি আর শাড়ি, রেশমের সাত রঙে ঠেকে গেল কৌরবের সভা, তবু গিট খুলল না। লজ্জাবস্ত্রটুকু
তবুও থেকে গেল দুঃস্বপ্ন শরীরে। শরীরে দুঃস্বপ্ন কেন? লেলিহান এ শরীর ছুঁতে চেয়ে পুড়ে গেছে নগর বন্দর। এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরুণী। আমার মতোই কোনো অভিশপ্ত রূপসী না, আমি স্বয়ং। কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস, তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরী লাগছে। কে বলেছে? বলেছিল জয়দ্রথ বনবাসে তাড়া করে এসে। হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোয় চাও জ্যান্ত মানবীকে? না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও? বলো দ্রৌপদীর বহুপতি বেশ্যা, অতএব আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমার শয্যায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক, তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ছাই পাশ বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি। আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও। ভীষ্ম পিতামহ আমার, তুমি মুখ লুকাও। ধৃতরাষ্ট্র বলুন, আমি কলঙ্কের যোগ্য কিনা? আজ শৃগাল গাধা উঠল ডেকে, অশুভ সব শব্দ মহারাজ। দুর্যোধন উরু দেখান, উরুর নিচে শানিত অপমান। হতচেতন যুধিষ্ঠির, বোঝেন না তো কিছুই মহাপ্রাণ। ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসেন, অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন। এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন। বলেন তিনি, কৃষ্ণা তুমি কি বর চাও বলো? তারপর আমি দুটি মাত্র বর চাইলাম। প্রথম, হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন, যেন সর্বধর্মচারী যুধিষ্ঠির দাসত্ব থেকে মুক্ত হন। দ্বিতীয় বরে দাসত্ব থেকে মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব। বর চেয়েছিলাম করজোড়ে, দাঁতে দাঁত চেপে। যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গাণ্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে, বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না, তাহলে সভাজনের কাছে তারা হাস্যাস্পদ হবেন। ধৃতরাষ্ট্র আমাকে তৃতীয় বর নিতে অনুরোধ করলেন, আমি নিলাম না। কারণ হে সভাজন, লোভে ধর্ম নাশ হয়। বৈশ্য এক বর, ক্ষত্রিয়ানি দুই বর, রাজা তিন বর এবং ব্রাহ্মণ এক শত বর নিতে পারেন। আপনাদের মহাগ্রন্থে এই বিধান আছে, যে রাজ্যপাঠ যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন আমি তৃতীয় বর চেয়ে সেই রাজ্য ফেরত চাইব না। রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষ কর্মী স্বামীরা, কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারই পৌরুষের শর্ত। আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হয়ে গেল। শুধু কর্ণ বললেন, দ্রৌপদী দুঃখের সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকোর মতো পার করে দিলেন। ইতিপূর্বে আর কোনো নারী এরম করেছেন বলে শুনিনি। আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন। এছাড়া আর কি বা করতে পারতাম আমি?
অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছো, যদি শোনো আমার কথা। আমার কোনো যুধিষ্ঠির বিমার্জন নেই, আমার কোনো পুরুষ নেই, দৈত্য নেই, বন্ধু নেই, পিতা বা ভ্রাতা নেই, আমার কোনো সমাজ নেই, পায়ের তলায় মাটি নেই, মধুসূদন তুমিও নেই, তুমিও ছিলে না সেই দিন। আমাকে যারা শোণিতময় দেখে হেসেছিল, আমাকে যারা কলুষ হাতে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপুটে বেঁচে আছে। এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন, ঠিক ঠিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি তুমি রাজমহিষী হবে, তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে। অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে, তুমি রাজমহিষী হবে, যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল, আমার মরুভূমির বালি সেই প্রথম অস্ত্র শিখেছিল। কৃষ্ণ, তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে, সেই প্রথম ভারতভূমি তোমার পায় প্রণাম করেছিলাম।